জন্মদিনের সকালে বাড়ির সামনে ব্যান্ড পার্টি, সুর বাজানো হচ্ছে হাম হোঙে কামিয়া ব্যক্তির। এরপরই দরজায় টোকা, দুয়ারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শহরের বর্তমান মেয়র। 28শে সেপ্টেম্বর ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের জন্মদিন। রিচা শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা, তিনি এখন সোনার মেয়েও বটে। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট দল সোনা জিতেছে, সেই দলেও ছিলেন রিচা। তার জন্মদিনে বাড়িতে হাজির তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তাও আবার ব্যান্ড পার্টি ও বিশাল কেক নিয়ে হাজির তিনি। কিন্তু জন্মদিনে পাওয়া যায় না, কালকে এসে গেছে, পেয়ে গেলাম, সেই জন্য সেই সুযোগটা নিলাম। আমরা বাইরে বাইরে থাকে, দেশে থাকে, দেশের বাইরে থাকে, কোচিং ক্যাম্পে থাকে, এসছে, তো তার জন্য আজকে এই সুযোগটা নিলাম। পাড়ার মেয়ে শিলিগুড়ি গর্ব এবং আমাদের দেশের গর্ব, এখান থেকে খেলছে এবং ও খুব ভালো, এত সুন্দর পারফর্ম করছে। সেটা না, আমি ওর সাথে একটু ফুরসত পেলে কথা বলবো, বা ওর সাথে ফোনে যেভাবে কথা বলে কী চায়, এটা আজকে আমি নিজে খুব মুভ যে ও ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছে তার একটা ওর সে একটা আমাকে দিল, ওটাকে আমি ফ্রেম করে বাড়িতে রাখবো। আমি বাড়িতে সাধারণত স্মারক আমার ছবি একদমই নেই, সবাই জানে আমার বাড়িতে গেলে, কিন্তু এটাকে আমি প্রিজার্ভ করার মতো প্রিজার্ভ করতে হবে। এর আগেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সোনা জয় করে ভারতের মহিলা ক্রিকেট দল, সেই খেলাতেও রিচা সদস্য ছিলেন। রিচাকে সোনার মেয়ে বলে থাকেন শিলিগুড়ির মানুষজন। সেই সোনার মেয়ে রিচার এদিন 20তম জন্মদিন। ক্রিকেটে জাতীয় দলে উঠে আসার পর থেকে জন্মদিনে রিচা খুব একটা শহরে থাকেন না, কিন্তু এশিয়ান গেমসে সোনা জয়ের পরই জন্মদিনে রিচা শহরে, ফলে সোনায় সোহাগা। সকাল সকাল রিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সুভাষপল্লির বাড়িতে পৌঁছে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজকে সবাই এসেছে, তো সেম গৌতম স্যার তাদের সবাই এসেছে, প্লাস স্টেডিয়ামে আমরা পালন করছি সব ক্রিকেটার্স, প্লাস আরও যারা আছে ফ্যামিলি ফ্রেন্ডস, তো সেটাই আছে আপাতত। এটা দিয়ে স্বাধীন আই থিঙ্ক কেটে যাবে। ভালো লাগছে যখন সবাই পালন করছে, আমার যখন সেটা অনেক আনন্দ ফিল হয় কি সবাই এসেছে, সবাই পালন করছে। একটাই দেবো কি হার্ডওয়ার্ক করে যেতে হবে, যাই প্রবলেম আসুক তাকে ফেস করতে হবে, আর পজিটিভ থাকতে হবে, আর ডিসিপ্লিন। আজকে তোমার এই জয়, এই যে ধারাবাহিকভাবে উন্নতি, বাহবা দেওয়ার জন্য তাদের নাম মনে পড়ছে, মানে কাদের কথা মনে পড়ছে আজকে তোমার এই উত্থানের পেছনে, কাদের ভূমিকা তোমার মনে পড়ছে? মেইনলি তো ফ্যামিলির তাই, কারণ তারাই বেশি উৎসাহ নিয়েছে এই জিনিসটা, তারপরে বাকি সবাই আছে, গৌতম স্যার এরাও এসে যাও, তো সবাইকেই থ্যাংক ইউ বলবো, কেন কি সবাই এই জিনিসটা নিয়েছে, বাবার ফ্রেন্ডস অ্যান্ড অল। তো আগামী দিনে কী খেলার আছে? আপাতত আমি ডোমেস্টিকটাই ফলো, মানে মেইনলি ফোকাস করছি, কেন এই টাইমে এখন ডোমেস্টিক আছে, তারপরে নেক্সট যেটা ট্যুর আছে সেগুলোতে ফোকাস করবো একটা একটা। এদিন গৌতম দেবের সঙ্গে ছিলেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পরিষদরা। রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। রিচার হাতে উপহারও তুলে দেন মেয়র গৌতম দেব। রিচাও মেয়রকে রিটার্ন গিফট দেন, ইন্ডিয়া লেখা তার জার্সি মেয়রের হাতে উপহার স্বরূপ তুলে দেন রিচা। এই উপহার পেয়ে আপ্লুত মেয়র। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রিচার জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন, সারাদিনই শুভেচ্ছা বার্তায় ভেসেছেন রিচা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।